এদিকে জোটগতভাবে আগামী নির্বাচন করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে 14 দলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে গণভবনে মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বিএনপির কর্মসূচির প্রতিবাদে সারা দেশে শিগগিরই মাঠে নামবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দলগুলোর এই জোট। জয়দেব দাসের প্রতিবেদন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার সকালে শুরু হয় কেন্দ্রীয় 14 দলীয় জোটের এই বৈঠক। প্রায় সাড়ে তিন ঘন্টার এই বৈঠকে জোটের সদস্য দলগুলোর বিভিন্ন অভাব অভিযোগের বিষয়ে খোলামেলা আলোচনা হয় জোট নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। বৈঠক শেষে শরিকরা জানান, বিভিন্ন সমস্যার কথা শুনে শেখ হাসিনা যে সমাধান দিয়েছেন তাতে সন্তুষ্ট তারা। কিভাবে 14 দলকে মাঠ পর্যায়ে রাজনৈতিকভাবে কার্যকর করা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে মাঠে থাকার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠক শেষে জানান 14 দলের কেন্দ্রীয় নেতারা। পরিষ্কার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, আদর্শিক যে ঐক্যজোট, এই ঐক্যজোটের নেতৃত্বে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। জোট থাকবে, জোটবদ্ধভাবে নির্বাচন হবে, জোটবদ্ধভাবে। এই যে প্রধানমন্ত্রী বলেছে, আমরা প্রত্যাশা করি যে সব দল নিয়েই এই নির্বাচনটি হবে, এবং আমি এতে বিশ্বাস করি যতই বিএনপি এখন নির্বাচন বর্জন করুক কথা বলুক না কেন, তারা নির্বাচন আসবে। জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু জানান, বিএনপির কর্মসূচির প্রতিবাদে শিগগিরই মাঠে নামবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন এই আদর্শিক জোটের দলগুলো। বিএনপি নির্বাচনে আসবে না এখন তো আমরা সেটা ধরতে পারি না, তারা বলছে, কিন্তু শেষ মুহূর্তে তারা কী করবে এটা দেখার পর তখন আমরা সিদ্ধান্ত নেব। সারা দেশে যেখানে যেখানে 14 দলগুলি আছে সেখানে তাদেরকে ঐক্যবদ্ধ করে রাজনৈতিকভাবে মোকাবেলা করা। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যে কোনো রাজনৈতিক দলের জন্য ক্ষমতাসীনদের নেতৃত্বাধীন আদর্শিক এই জোটে যুক্ত হওয়ার সুযোগ উন্মুক্ত আছে বলেও জানান নেতারা। কোনো প্রগতিশীল আসতে চায় আমরা ওয়েলকাম জানাবো। জয়দেব দাস, নিউজ 24, ঢাকা।